নমস্কার বন্ধু সহকর্মীগণ, ওয়েলকাম টু মাই এডুটেক চ্যানেল। এই ভিডিওটিতে আমরা দেখব ক্লাস ইলেভেনের স্টুডেন্টদের মার্কস অ্যাপ্রুভ ও মার্কশিট জেনারেট কিভাবে করব। প্রথমে গুগল পেজটি খুলে নেব। আপনারা দেখতে পাচ্ছেন গুগল পেজটির মধ্যে আমি প্রয়োজনীয় ওয়েবসাইটগুলি শর্টকাট হিসেবে সেভ করে রেখেছি, যেমন বাংলার শিক্ষা, কন্যাশ্রী, IOSMS, সবুজ সাথী ইত্যাদি ইত্যাদি। ফলে খুব সহজেই একটি ক্লিকের মাধ্যমে পেজটি খুলে ফেলতে পারি। আচ্ছা, এক্ষেত্রে বলে রাখি কিভাবে এই শর্টকাটটি করব সেই বিষয়ে অন্য ভিডিওটিতে আলোচনা করব। যাই হোক, আমরা এখন HS কাউন্সিলের সাইটটি খুলব। ওয়েব অ্যাড্রেসটি না জানা থাকলে ভিডিওটি দেখে টাইপ করে নিন। এরপর ইউজার নেম, পাসওয়ার্ড ও ক্যাপচার টেক্সটটি টাইপ করে লগ ইন করে নেব। লগ ইন হয়ে গেছে। এবার মার্ক আপলোড অপশানে যাব এবং প্রথমে ক্লাস ইলেভেন সাবমেনুটিতে ক্লিক করব। এরপর সার্চ অপশানটিতে গিয়ে স্টুডেন্ট টাইপে কারেন্ট রেজিস্টার্ড অপশান চুজ করে নেব এবং স্টুডেন্টের সংখ্যা হিসেবে পেজ লিমিটটি সেট করে সার্চ বাটনটি ক্লিক করে সার্চ করে নেব। দেখতে পাচ্ছেন সমস্ত স্টুডেন্টের মার্কসগুলি এখানে শো করছে। এরপর চেক অল বক্সটিতে ক্লিক করে নেব এবং অ্যাপ্রুভাল বাটনে ক্লিক করব। দেখতে পাচ্ছেন মার্কস অ্যাপ্রুভালটি হয়ে গেছে। এরপর মার্কশিট জেনারেটটি দেখে নেব। এক্ষেত্রে ক্লাস ইলেভেনের নিচে থাকা মার্কশিট জেনারেশন সাব মেনুটি সিলেক্ট করব এবং ঠিক আগের মতোই চেক অল বক্সটিতে ক্লিক করে জেনারেট মার্কশিট বাটনটিতে ক্লিক করব। এরপর প্রত্যেক স্টুডেন্টের নামের পাশে থাকা ভিউ মার্কশিট অপশানে ক্লিক করে মার্কশিটটিকে ডিরেক্ট প্রিন্ট করে নেব অথবা PDF হিসেবে সেভ করে নেব। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। স্কুলের সব ধরনের অনলাইন কাজের আপডেট পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।